শিবুর রান্নাঘর থেকে বলছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম, মিষ্টি আম আর নারকল দিয়ে যুগলবন্দি রসমালাই। তাই এক দুখানা আম গুলে মিক্সিতে পেস্ট করে শুকিয়ে নিচ্ছি জল দিয়ে, তারপরে মূল প্রস্তুতিটা শুরু করব। যে এক বাটি নারকল কোড়া আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, হাফ বাটি সুজি, 1 লিটার দুধ, পাটালি গুড় আর 100 গ্রাম আমুল স্প্রে। আমটা শুকিয়ে এসেছে, এবারে আমটা নামিয়ে নিচ্ছি। এবারে এক বাটি যে নারকল পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হাফ বাটি সুজি দিয়ে দিলাম। এটা আজকে করছি আম দিয়ে নারকল দিয়ে রসমালাই। এটা দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি, কারণ এটা অনেকে চাল দিয়ে করে বাড়িতে, উইডোরা বিকেলে চালের জিনিস খান না, ওই জন্য আমি এটাকে সুজি দিয়ে করছি। পাটালি গুড় আর এই গুড়ের বাতাসার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেড়ে একটা নারকলের নাড়ুর মতো পুর হয়ে আসবে, তারপরে নাবাবো। আমাদের এই নারকলের পাকটা হয়ে গেছে, এবার নাবিয়ে নিচ্ছি। আগে কড়াতে খানিকটা জল দিয়ে নিলাম, তাহলে দুধটা তলায় ঝরে যাবে না, এই দুধটা জল দিয়ে ঘন হবে। 1 লিটার দুধ দিয়ে দিলাম। আলুতে হতে আমি রসমালাইটা তৈরি করে নিচ্ছি, ঘন হয়ে গেছে, জল দিয়ে ওটা মিশিয়ে দেবো। আমটা যে জাল দিয়ে রেখেছিলাম সেই আমটা মিশিয়ে দেবো। আর পুলিগুলো ছেড়ে দেবো, এটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে পাটালি গুড়টা দিয়ে দিলাম, এটা ফুটে উঠলেই নাবিয়ে নেব। বন্ধুরা, আমাদের হয়ে গেল আম নারকলের রসমালাই। যদি তোমাদের ভালো লাগে ঘরে করে খেয়ে দেখো, দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আবার রোজকার মতো সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও, তাহলে আগামী পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি।